জঙ্গিদের গুলিতে শহীদ এক বিএসএফ জওয়ান। ঘটনা কাঞ্চনপুরের ত্রিপুরা, মিজোরাম এবং বাংলাদেশের ত্রিজংশন সীমান্ত এলাকায়। ঘটনাকে ঘিরে গোটা রাজ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে চিরুনি তল্লাশি জারি রেখেছে নিরাপত্তা কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় বৈঠক করছে পুলিশ ও নিরাপত্তা রক্ষী বাহিনীর শীর্ষ আধিকারিকরা। জঙ্গিদের গুলিতে শহীদ এক বিএসএফ জওয়ান। শহীদ জওয়ানের বুকে এবং পায়ে গুলি লেগেছে। ঘটনা আনন্দবাজার থানাধীন কাঞ্চনপুর এলাকায়। ঘটনাস্থলে চিরুনি তল্লাশি জারি রেখেছে নিরাপত্তা বাহিনী। 76তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে রাজ্যের বুকে হামলার ছক কষেছিল জঙ্গিরা। এই খবর আগেই দিয়েছিল গোয়েন্দারা। সেই মতো সীমান্তরক্ষী বাহিনী সহ অন্যান্য নিরাপত্তা কর্মীরা সতর্ক থাকায় 15 আগস্ট পর্যন্ত রাজ্যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। কিন্তু জঙ্গিরাও সুযোগে ছিল। সেই মতো বৃহস্পতিবার সকালে উত্তর ত্রিপুরা জেলার আনন্দবাজার থানার অধীন দামছড়ার সীমান্তবর্তী সিমনাপুরের প্রত্যন্ত খন্তলাং বিওপির কাছে ত্রিপুরা, মিজোরাম এবং বাংলাদেশের ত্রিজংশন সীমান্ত এলাকায় কর্তব্যরত বিএসএফ জওয়ানদের উপর জঙ্গিরা অতর্কিতে হামলা চালায়। সেখানে বিএসএফ জওয়ানদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলে। জঙ্গিদের সঙ্গে লড়াই করে জখম হয়েছেন বিএসএফ এর হেড কনস্টেবল গির্জেশ কুমার উদে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে আগরতলা আইএলএস হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে শহীদ হলেন গির্জেশ কুমার উদে। তিনি বিএসএফ এর 145 ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন। তার বাড়ি মধ্যপ্রদেশের মাতলা জেলায়। আইএলএস হাসপাতাল থেকে শহীদ জওয়ানের মৃতদেহ নিয়ে আসা হয় জিবি হাসপাতাল মর্গে। এদিকে জঙ্গিদের গুলিতে বিএসএফ জওয়ান শহীদ হয়েছেন এই খবর ছড়িয়ে পড়তেই গোটা রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে ছুটে গেছেন পুলিশ ও নিরাপত্তা রক্ষীদের শীর্ষ আধিকারিকরা। সংশ্লিষ্ট এলাকায় চলছে চিরুনি তল্লাশি, বিশেষ করে সীমান্ত এলাকাগুলোতে চলছে ব্যাপক তল্লাশি অভিযান। ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় বৈঠক করেছেন পুলিশ ও নিরাপত্তা রক্ষী বাহিনীর শীর্ষ আধিকারিকরা। তবে নিরাপত্তা রক্ষীদের ধারণা, নিষিদ্ধ ঘোষিত এনএলএফটি বিশ্বমোহন গোষ্ঠীর জঙ্গিরা ভারতীয় সীমান্ত রক্ষীদের উপর গুলি চালিয়েছে। যদিও তল্লাশি অভিযান চালানোর আগেই জঙ্গিরা গা ঢাকা দিয়েছে। বর্তমানে কাঞ্চনপুর মহকুমা জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জঙ্গিদের হামলায় বিএসএফ জওয়ান শহীদ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই গোটা মহকুমা জুড়ে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।